আমার লেখা একখান বাঙাল ভাষায় ভ্রমণ কাহিনী। শৈল সুন্দরী। মনে বড় স্বাদ আসিল শিবালিকে সৈরা, হিমালয়ের কোল সুইয়া, 103 খান সুড়ঙ্গ ফুঁড়া জিগজিকাইয়া সুটুম। হ্যাডার হইল কই, হালায় কুয়াশাখান যাইবার কালে এমন পেশাল পাড়ল, হ্যার কমু কি। ধরধর কইরা ট্রেন ক্যান্সেল হইতাছে, স্টেশনে হাঁ কইরা বসা আসি। হঠাৎ শুনি আজ নাকি ট্রেন সাইডব না, কালকের কালকা আজ সাইডতাছে। অতএব দাঁড়ালো গিয়া আইজগের কালকা কালে। বুঝলাম কালের ঘরে শুনি আমার খেল খেলাইয়া হাসতাছে। কি আর করা, আইজ লোটা কম্বল গুটাইয়া বাড়ি, আবার কাইল যাত্রা। যাইবার মধ্যে গেল গিয়া শিবালিকে টিকিট খান আর একখান গোটা দিন, হেড়াও যাও। পরের দিনও ট্রেন সাইডল 1 ঘন্টা ল্যাটে। ও মা, হেও কি রেহাই আছে, মাঝরাতে ট্রেন রইল থাই মা, নড়েও না সড়েও না, হাই তুল্লাই ঘন্টার পর ঘন্টা কাইটা যায়। হালায় কুয়াশা খান দেখি আদা জল খাইয়া আমাকে পিছনে পড়ছে, যাও গিয়া। ঘন্টা চারেক বাদে কালকা সম্মুখের গতি লইয়া চলতে শুরু করলো, তখনই ঠিক কইরা নিলাম আর কালকা অবধি যাবো না। একেই তো টুর ঠিকা একদিন হুঁশ কইরা উইড়া গেছে, এখন কালকায় নামলে আরও একদিন ফুস। অতএব চণ্ডীগড়ই ভালা। আমাকে দলের পাণ্ডা স্বরাজদা কালকায় খাড়ানো গাড়িকে চণ্ডীগড়ে আইতে কইয়া দিল। শেষমেশ চণ্ডীগড় আইল, ঘড়িতে ভোর 4:30, নামি ভোর, আলোর কণা মাত্র ফোটে নাই আর ঠান্ডা, বাপরে বাপ, আমার 14 গুষ্টি কাইপ্পা যাইব। হাড়ে হাড়ে সে নিহাতড়ি ঠৈক্কা কেডা যান মন্দির বানাইতাছে। স্টেশনের বাইরেই খাড়ায় আসিল টেম্পু ট্রাভেলার, উইঠা তবে শান্তি। গাড়ি ছুটল, আমাকে সাথে গাড়ির মাথায় বান্ধা বস্তা বস্তা জামা কাপড় সমেত লাগেজও। আলো আন্ধারে কুয়াশা ছিঁড়া, নাচতে নাচতে চললো সিমলা। চণ্ডীগড় থেকে কালকা 40 কিমি, আবার কালকা থেকে সিমলা 90 কিমি, মোট হইল গিয়া 130 কিমি পথ। কমখানি রাস্তা, শহর শেষে সবুজ আঁকা পাহাড় শোভা, চক্ষু জোড়ায়। মাঝখানে এক ধাবায় খানিক জলযোগের আয়োজন, সেহান থিকাই দেহি সাপের লাখান একে মেকে শিবালিক ছুটতাছে হিমালয়ের গা ঘেঁষা। আফসোসে পরাণ যায় জলিয়ারে। সূর্যদেব মধ্যগগনে পৌঁছাইল আর আমরা পৌঁছাইলুম সিমলা, চিরসেনা শৈলপুরী। আমার যদি ওই প্রথমবার। টেম্পুখান হঠাৎই আকাশের দিকে মুখ তুইলা গক গক কইরা গোঙাইতে থাকল। সামনে চাহিয়া দেখি উড়িয়ে বাস, এ রাস্তা না স্বর্গের সিঁড়ি। চকিতে টেম্পুখান সুই কইরা উইড়া একখান হোটেলের সামনে আইনা ফেললো, হোটেলে সেঁদিয়েও চমক। আমাকে ঘর পৌঁছাইতে নাকি হেই পাতালি সেঁদাইতে হইব। রিসেপশন হোটেলের 5 তলায় আর আমাকে হককলের ঘর হেই 1 তলায়। কেলোর কীর্তি আর কারে কয়, লও চলো গিয়া। 1টা বাজতে যায়, উদরে সুসো বাবাজিরা দল বাইন্দা খোল কর্তা লইয়া সন্ডারবে হল্লা জুড়ছে। আমাকে সাথে রাঁধুনি আসিলই, হে ঝটপট কইরা দুখান পদ সমেত গরম গরম ভাত রাইন্ধাই হাঁক পাড়ল। খাইয়া দাইয়া বেলা দুপুরে শরীর খান ভালা কইরা শীতের রোদে সেঁকা বাইর হলাম। দল বাইন্ধা পিচ সড়ক ধৈরা উঠতে লাগলাম। প্রথমেই মায়ের দোরে মাথাখান ঠেকাই মু, হেই বাসনায় সিমলার কালীবাড়ি। খাড়া সিঁড়ি তাই পাহাড়, দেবদার চাতালে উঠাই হাঁপসে মরি। লোহার চেহারে গা এলাইয়া খানিক জিরিন, হ্যারপরেই সকাত কইরে একখান ছবি নিলাম আমার ক্যামেরায়। ওমা, হালার পো কোথায় ঘাপটি মাইরা ছিল কে জানে, লাঠি হাতে একখান উর্দি ধাড়ি তত্তরিয়ে তেড়ে এলো আমাগো পানে। বলে কিনা মন্দিরে ছবি তোলে যাবা না, কি যন্তন্না রে বাবা। যা হোক, হ্যাঁ বেটা তো পেশাল পাইডাই চললো, গেলাম অফিসে। হে কথা সে কথা কইরা বুজুং বাজুং দিয়া রাজি করানো গেল। কওয়া ভালা মায়ের করুণা হইল, তাই মায়েরও খান কতক ছবি তুললা, ক্যামেরা খানকে কপালে ঠেকালুম। ঝকঝকে চাতালে রোদের আলাপ, মাথার উপর নীল আসমান, হ্যার সবটুকু রং যেন উজাড় কইরা ঢাইলা দিতেছে। লাল সাদা কালীবাড়ির গর্ভে মায়ের অধিষ্ঠান, জয়পুর থেকে আনা দেবী কালিকা এ মন্দিরে নিত্যি পূজা পান। ডায় মঙ্গলচণ্ডী, বায় শ্যামলা দেবী, দেবী শ্যামলার নাম ঠিককাই সিমলার নামকরণ হয়েছে। রামচরণ ব্রহ্মচারী হেই কালীবাড়ির প্রতিষ্ঠাতা, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এহানে। দেবী দর্শনের হৃদয় শুদ্ধ কইরা সুন্দরীর সন্ধানে পাহাড় পথে, বিউটি স্পট সিমলা মল। লোকের কথায় পুঁথির পাতায় ছবিতে লেখাতে কতবার দেখছি এরে, আইজ মলের বুকে হাঁটতে হাঁটতে মনে হইতাছে যেন বহুবার আইসি এখানে। মল জুইরা এত লোকের যাতায়াত,
বেসাকিনার হিড়িক রেলিং ধারে পাতাসে আরে আনন্দের নিশ্চিন্ত অবসর। দোকানপাট, ক্যাফে, রেস্তোরাঁ, ওই চার্চ, সহিস হাতে ঘোড়ার রশি, হকল কিছু চিনা মনে হইতাছে। রেলিংয়ে হাত রাখা সামনে চক্ষু মেললেই ধরা পড়ে ধৌলাধারের কোলে শৈল শহরের সবুজ ঢালা রূপ। হ্যারি বুকে বিকেলের মায়ারোদ ছায়া আঁকা যায় সবুজের আঁকে বাঁকে। হিমাচলি ক্যানভাস সাজে বৈকালী ঢঙে, পথিক মনের তুলি টানে কত যে কল্পনা ভাসে হার হিসাব লাই। মলের সবচেয়ে উঁচু অংশটাই স্ক্যান্ডাল পয়েন্ট। শোনা যায় ভাইসরয়ের কন্যা নাকি এহান তিক্ষাই অপহৃত হন। সাড়ায় গেলে লক্কর বাজার। 1844 থেকে 57 সালে নিও গথিক শৈলীতে তৈরি হয় এহানকার অ্যাংলেশিয়ান ক্রাইস্ট চার্চ। উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীন হ্যাই গির্জা ঘরের দিকা মুখ কইরে দাঁড়ালে ডাইন হাতেই পাথর খোদিত ডক্টর ওয়াই এস পার্মার, যিনি হিমাচলকে আবিষ্কার করেন ট্যানার মূর্তি। বিপরীতে আবক্ষ পাথরে ইন্দিরা গান্ধী। মাঝখানের পিচ ঢালা অঞ্চলটাই সিমলার পরাণ, একসময় পাহাড় বুকে সন্ধে নামে। পাহাড় ঢালে গাছগাছালির বুক সেরা আকাশে আগুন ছড়ায় গোধুলি। চার্চের শরীর আলোয় জলমল কইরা ওঠে। নিচের রাস্তা পাশের দোকানগুলায় আলো জ্বলা ওঠে। কনকনে বাতাসে পর্যটকদের খোলা হাতগুলা নীরবে পকেটস্থ হয়। শান্ত ভ্রমণে ঘুরে লওয়া যায় লোয়ার বাজার। সম্ভারের শেষ নাই, তবে ব্র্যান্ডের রাজত্বে আগুন ছোঁয়া মূল্য। পরদিন প্রাতরাশে লুচির সাথে আলুর তরকারি ছাঁটাইয়া কুফরির পাদদেশে ঘোড়ায় চড়বই। কয়েকজন না বাবা ঘোড়ায় চড়ব না বললা নিচে রইয়াই গেল। আমি আর ভাই তো রোমান্সে চোটে পারলে ঘোড়ার আগেই ছুটি। মাথা পিছু 250 টেহায় সাইডটা ঘোড়া ঠকঠকাইয়া পাহাড়ে উঠল। তৃতীয় সুর, ষষ্ঠ সুর, আমরা চলি বহু দূর। বাপ রে বাপ, হেই পড়ি কি সেই পড়ি, রাস্তা যেন আর ফুরায় না। হ্যার মধ্যে ঘোড়াগুলান যেন ভয়ঙ্কর রোমাঞ্চপ্রেমী, খাদের ধার ছাড়া তেনারা হাঁটতেই চান না। কিন্তু প্রকৃতির এমনই সম্মোহন যে হেই টালমাটালের মধ্যেও চোখ আটকাইয়া গেল ভুবনজোড়া সবুজের আলিঙ্গনে। ভরা পাইনের দল আমাগো সাথেই উইটটা চলছে ফাগু ভ্যালির দিকা। আকাশ খোলা দিগন্তব্যাপী এক উপত্যকা, হেই বুঝি ফাগু ভ্যালি। পাহাড়ের ধারে দূরবীনে চক রাখলেই মাত্র 100 টেহায় কৈলাস দর্শন, অন্তত স্থানীয়রা তো তাই কন, আরও কত গন্তব্য। খানিক হাইটটা নিচে নাইমা কুফরি ফান ওয়ার্ল্ডে বিনোদনে গা ভাসাইতে মন্দ লাগবো না। অবশ্যই হেডা কোনোভাবেই মাগনায় নয়। হেরপর নামার পালা, আবারও সেই ঘোড়ায় সাইপা। উড়িয়া বাপ রে বাপ, হে আর এক সিদ্ধির। সরু উতরাই পথ, মোটামুটি দুইটা ঘোড়া পাশাপাশি যাইতে পারে, কিন্তু হেরই মাঝে আমাগো সঙ্গী রাজেশদার ঘোড়া খান আস্ত একখান পাজির হাত বাক্স, কিছুতেই আমাগো আগে যাইতে দিবা না। খাদের এক পাশে আমার ঘোড়া, আর এক পাশে ভাইয়েরটা, মাঝখানে রাজেশদার ঘোড়াটি থাইক্কা থাইক্কাই আমাগো দুটাকে গুঁতাইয়া চলতাছে, আর আমরা তো পরিত্রাহী চিৎকার জুইড়া পাহাড় মাথায় তুলছি। হেরই মাঝে আবার পিছনের ঘোড়ার বেয়াক্কেলে সহিষ্টি মাইল এক লাথি রাজেশের ঘোড়ার পিছনে। ব্যাস, তিনখান ঘোড়া যেন রেস করছে ছুটতাছে, উল্টা দিক ঠিক্কা আরও কয়েকটার আগমন। সব মিলাইয়া চক্ষুর সম্মুখে ঘোড়ায় ঘোড়ায় পলাশির যুদ্ধ বাইন্দা গেল গিয়া। পরাণ হাতে লইয়া মরণ নাচন নাইস্তে নাইস্তে নিচে নাইম্মা খানিক একে অপরকে দেখা নিলাম। না, এখনও আসি তাইলে, ঘড়ি বলছে প্রায় 12টা। যদিও ঘড়ি না দেখলেও চলতো, যা অবস্থা তাই 12টা ছাড়া যে আর অন্য কিছু বাঁচবো না এটা নিশ্চিত। স্বরাজদা কইল, হকলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের পথে চইলা গেছে, আমরাও ঢকঢকাইয়া অগদের পিছিয়ে পিছিয়ে ছুটলাম। শহর ঠিকা মাত্র 1 কিমি। অবজারভেটরি হিলের মাথায় সাজানো সুন্দর হেই বাড়িখান প্রাক স্বাধীনতার এক অপূর্ব দলিল। মাথা পিছু 10 টেহা আর স্টিল ক্যামেরার লিগা 20 টেহা দিয়া ইতিহাসের অন্তরে। কাঠের আসবাবে, কারুকার্যময় সিলিংয়ে, দেয়ালে, সিঁড়িতে, কাজ ডাকা ঝাড় সাজানো ঘরে হারা দিনের রীতিকথা। ঘরগুলার বন্ধ বাতাসে প্রাচীনতার গন্ধ। এখানে বৈশাই পণ্ডিত জওহরলাল নেহরু 1947 সালে ভারত বিভাগের সিমলা চুক্তিতে সম্মতি জানান। স্বাক্ষরিত হয় ভারত পাকিস্তান শান্তি চুক্তি। হ্যাডারও সাক্ষী কনফারেন্সের খাঁ খাঁ হলটা। সাদা কালো দেয়াল ছবির সেগুন ফ্রেমে প্রাচীন পুঁথির মানুষেরা আইজও চাইয়া আছেন। রাষ্ট্রপতির আসন, ফায়ার প্লেস, সব কিছুর মাঝে দম দেওয়ার সময়টা এখনও নীরবে দুলতাছে ঘরের ঐতিহাসিক দেয়ালে। উচ্চশিক্ষার প্রার্থীরা এখনও এখানে বৃত্তি পাইয়া পড়তে আসেন। অতীতের দোরগোড়া চাইরা ফিরে আসি বর্তমানের পথে। দেখা হয় গটন ক্যাসেল, যার একখান ছবি তুললেই 3000 টাকার জরিমানা।
সিমলায় শেষ পাতে যে এমন একখান বাঞ্ছার আমি সন্দেশ জুটবো কেডা জানতো। হইছে কি, বিকেলের দিকা ঘোরনের আর কোনো জায়গা না পাইয়া আমরা সিমলা মলে ঢু মারলাম। ও মা, তখনও পুরোপুরি মল চত্বরে পা দিই নাই, দেহি একখান সুন্দরী মাইয়া পুরা মন্দাকিনী কাটি। তেনার অগর লগে কি জানি কি ফুসফুস করতাছে আর ক্ষণে ক্ষণে সূর্যাস্তে ছবি তুলতাছে। আমি আর রই কই কন্দি, দিলাম ক্যামেরা খান তাক কইরা, খসাত খস উঠল খান কত। মনের ভিতরে এককের হাসির বান ডাকতাছে আমার, লোক দেখতাছে সূর্যাস্ত, আর আমি দেহি আপেলে লাখান টলটলে গাল দুখানায় রক্তিম সূর্যোদয়। কিন্তু কি জানি কি হইল, হঠাৎ দেখি সুন্দরীর অগ সুন্দরীকে একলা ফেইলা কই যেন সই লাগেছে। উফ, বুকের মাঝে টকবগাইয়া হেই কুপরির ঘোরদৌড় আবার শুরু হয়েছে। হেরপর হলো কি, যেই না আমার চোখ থিকা ফটো বাষ্পখান সরাইছি, দেহি হেই সুন্দরী রগ আমারই পাশে খাড়ায় খাড়ায় আমারই সবই তলা দেখতাছে। হেরপর হেরপর আর কি, সিমলা মলে শুধাই রক্তিম সূর্যাস্ত।